বাসজনিতে ছাত্র মৃত্যুর ঘটনার আপডেটের দিকে নজর রাখবো। পেলোডার চালককে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার পেলোডারের মালিককেও গ্রেপ্তার করলো পুলিশ, অর্থাৎ দুজনকে নিয়ে গ্রেপ্তার করা হলো। পাটুলি থানার ওসি নিগ্রহের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মোট গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। আমরা কথা বলবো অয়ন ঘোষাল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, পেলোডার চালককে গ্রেফতার করা হয়েছে, তার মালিককেও গ্রেফতার করা হলো, এবং যে পুলিশ অফিসারদের নিগ্রহ করা হয়েছিল সেই ঘটনাতেও গ্রেফতারের সংখ্যা কিন্তু বেড়েছে, সব মিলিয়ে কি খবর? সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে পেলোডারের যিনি মালিক অর্থাৎ বিশ্বকর্মা শর্মা, তিনি শুধুমাত্র যে এই পেলোডারটি ড্রাইভিং না জানা সত্ত্বেও শম্ভু রামকে ব্যবহার করতে বা চালাতে দিয়েছিলেন প্রাথমিকভাবে এমনটা মনে করা হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে এই বিশ্বকর্মা শর্মা এই শম্ভু রামকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেছিল, অর্থাৎ তাকেও কোথাও না কোথাও এই গোটা ঘটনাতে কনস্পিরেটর হিসেবেই মনে করছে পুলিশ, এবং সেই কারণেই তার গ্রেপ্তারিটাও পুলিশের চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মুহূর্তে বাসজনিতে ছাত্রের নৃশংস বা মর্মান্তিক যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হলো দুজনকে। অন্যদিকে পাটুলি থানার পুলিশ ওসি তাকে নিগ্রহের যে ঘটনা, সেখানে গ্রেপ্তারির সংখ্যা পাঁচ ছিল, এখনো পর্যন্ত পাঁচজনই সেখানে গ্রেপ্তার। এই ঘটনায় বিভিন্ন অ্যাঙ্গেল বা পার্সপেক্টিভ থেকে এখনো পর্যন্ত ছটি এফআইআর পুলিশের কাছে জমা পড়েছে, এবং এই ছটি এফআইআর এর ভিত্তিতে একযোগে তদন্ত চলছে, এবং প্রয়োজনে আরো একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিসি এসএসডি বিদিশা কালিতা। ধন্যবাদ। অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায়, তার মধ্যে একজন যে শম্ভু রাম, হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময়। আর একজনকে যাকে আটক করা হয়, ও হয়েছিল ওই গাড়ির মালিক। অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় যে ওই মালিকেই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে, আর ওকে মানে লুকিয়ে রাখতে ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি। তো ওই দুজনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।